সালামু আলাইকুম, আমি মেডিকেল পঞ্চম বর্ষের একজন শিক্ষার্থী। আমি আপনার কিছু পরীক্ষা করব, এতে আপনার কোনো ক্ষতি হবে না, কোনো ব্যথা হবে না। ব্যথা পেলে আমাকে বলবেন, আমি পরীক্ষাটা আপনি যদি ব্যথা পান সেক্ষেত্রে বন্ধ করে দিব। তো আমরা এক্ষেত্রে দেখবো যে সার্জারির একটা ইম্পর্টেন্ট শর্ট কেস, যেটা আমরা সাধারণত হার্নিয়ার ক্ষেত্রে দেখে থাকি, ডিপ রিং অক্লুশন টেস্ট। তো ডিপ রিং অক্লুশন টেস্ট দেখার আগে আমাদের ভালো করে এক্সপোজ করে নিতে হবে। এক্সপোজের ক্ষেত্রে আমাদের প্রথমে যেটা ডিটেক্ট করতে হবে সেটা হচ্ছে যে ইলিয়াক ক্রেস্ট থেকে যদি আমি পালপেট করে যাই, তাহলে এটা হচ্ছে অ্যান্টেরিয়র সুপার ইলিয়াক স্পাইন। এটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে আমাদের যে আমব্লিকাস, আমব্লিকাস থেকে যদি আমরা পালপেট করে করে নিচের দিকে নামি, নিচের দিকে ভাবে নামি, নামতে নামতে আমরা এক সময় এখানে পিউবিক সিম্ফাইসিস পাবো। তো এই যে এটা হচ্ছে আমি পিউবিক সিম্ফাইসিস পেয়ে গেছি, এবং পিউবিক সিম্ফাইসিসের জাস্ট একটু ল্যাটারালি আমার এইখানে আছে পিউবিক টিউবারকল। তো এই পিউবিক টিউবারকল আর এটা হচ্ছে অ্যান্টেরিয়র সুপেরিয়র ইলিয়াক স্পাইন, এই দুইটার যে একটা লাইন আছে ইমাজিনারি লাইন, সেই লাইনের যে মিডিল, সেই লাইনের মিড পয়েন্টে, তো এটা যদি হয় মিড পয়েন্ট, সেই লাইনের মিড পয়েন্ট, সেই লাইনের মিড পয়েন্ট থেকে 1.25 সেন্টিমিটার উপরে আমরা ডিপ রিং অক্লুশন টেস্ট করব। হ্যাঁ, এখন ডিপ রিং অক্লুশন টেস্টের ক্ষেত্রে এই ক্ষেত্রে আমাদের অবশ্যই ইউজ করতে হবে আমাদের লেফট হ্যান্ডের থাম ফিঙ্গার। হ্যাঁ, এই ক্ষেত্রেও আমি থাম ফিঙ্গারটা এই ক্ষেত্রে ইউজ করব, এবং ইউজ করার তখন আমি পেশেন্টকে বলবো আপনি ওইদিকে থাকে একটা কাশি দেন। তো কাশি দেওয়ার পরে যদি আমার কন্টেন্টটা যদি আমাদের ইনগুইনাল রিজনে চলে যায়, তাহলে বুঝবো যে সেটা হচ্ছে আমাদের ডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া। তো এই ক্ষেত্রে আমাদের ইনগুইনাল রিজনে কোনো ইন্টেস্টাইনাল কন্টেন্ট বা কিছু যায় নাই, সুতরাং এটা হচ্ছে ইনডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া। তো এটাই হচ্ছে আমাদের হার্নিয়ার ক্ষেত্রে ডিপ রিং অক্লুশন টেস্ট। ধন্যবাদ।